ওয়েল, ভেবেছিলাম প্ল্যান করতে করতেই আবার ভিডিওটা করব। আর হ্যাঁ, উপুর হয়ে প্ল্যান করব, কারণ আমি চিত হয়ে প্ল্যান করতে জানি না। যদি কেউ জানেন আমাকে প্লিজ একটু শিখিয়ে দেবেন, আইল বি ভেরি ভেরি গ্ল্যাড অ্যান্ড ওব্লাইজ টু ইউ। ইয়েস, এটা 2020 ইফ আই এম নট মিস্টেকেন, আর উইমেন্স ইন্টারন্যাশনাল উইমেন্স ডে সেলিব্রেট করতে যাচ্ছি আমরা 8th March। আমি এইটা নিয়ে আমার আমার মধ্যে একটা এই ফেমিনিস্ট অ্যাট্রিবিউট রয়েছে যেটা খুব কনসিয়াসলি কখনো আসেনি। বোধ করি চারিদিকের যা যা ঘটে, যা যা দৈনন্দিন জীবনে ফেস করি, সেটাই কীরকম একটা অটোমেটিকলি ভেতরের ফেমিনিজমটাকে কোথায় একটা জাগিয়ে দিয়েছে। তখনই আমার মনে হতো যে ভাই, ইন্টারন্যাশনাল মেন্স ডে তো হয় না, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে কেন? তো আজকে আমার মনে হয় হ্যাঁ, কোথায় একটা আমরা তো অনেকটা পিছিয়ে আছি, আমরা তো সেকেন্ড ক্লাস সিটিজেন, আমরা তো মানে মানুষের পর্যায়ে বোধহয় এখনও সেভাবে পড়িনি, সেই স্বীকৃতিটা পাইনি, যার জন্যে ছবি হয় মেয়েরাও মানুষ। তো সেই জন্যে আমাদের চোখে আঙুল দিয়ে বোঝাবার দরকার আছে, এটা তোমার অধিকার, এই অধিকারটা তোমাকে ছিনিয়ে নিতে হবে। তোমার তুমি এরকম হতে পারো, তার জন্যে তোমাকে এইভাবে কেউ কথা বলতে পারে না। তোমার কিন্তু এটা রাই, তুমি কিন্তু শিক্ষা মানে এই যে আবার আর একটা কথা আছে, আমাকে এটা অনেক সময় শুনতে হয়, ইউ আর রিয়েলি আ ভেরি ইউ নো স্ট্রং ওম্যান, ইউ আর আ ওম্যান উইথ বিউটি অ্যান্ড ব্রেনস। তো আমি বলতাম ওকে ফাইন, বিউটি যেটা আমার কোনো হাত নেই, যেটা আমার বাবা মার জেনেটিক্যালি আমি ইমবাইব করেছি, বাবা মা দেখতে হোয়াট এভার বলে, আই ডোন্ট বিলিভ ইন দেখা ফেখা হেনা তেনা, অ্যান্ড ব্রেনস ইয়েস সেটাও আমি ইমবাইব করেছি, অ্যান্ড অনেকটা আমি নিজে করেছি, আই এম আ সেলফ মেড পার্সন, আমি নিজের শর্তে আমার প্রফেশনাল এবং পার্সোনাল লাইফটা বেঁচেছি। সুতরাং প্লিজ ডোন্ট ডেয়ার বডি শেম মি, অ্যান্ড প্লিজ ডোন্ট ডেয়ার বিলিটল মি, আমাকে একদম চাগিয়ে দেবেন না। আমি এমনি আদারওয়াইজ খুব শান্ত মানুষ, কিন্তু আমি রেগে গেলে আই বিকাম ন্যাস্টি, ট্রাস্ট মি। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক, আমি আমি জানি না আমরা কবে ওই সমান সমান ক্যাটাগরিতে পৌঁছবো। আর অনেক মহিলারাও, আই এম সরি টু সে, অনেক মহিলারাও মহিলাদেরকে ছোট করতে পিছপা হন না, সেই জন্যেই কথায় বলে যে পাঁচজন মহিলারা নাকি এক রুমে থাকতে পারে না। কেন এই কথাগুলো আজকের দিনে আমাকে শুনতে হবে কেন, আমাদের শুনতে হবে কেন? সো মহিলা পুরুষ এই বিভাজনটাই উঠে যায় না কেন? সো দ্যাট ইজ মাই কোয়েশ্চেন, অ্যান্ড আই অ্যাম পিসড অফ, ট্রাস্ট মি, মিডল ফিঙ্গার টু ইউ অল হু ডেয়ার বিলিটল মি।